আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দেখেন, একা একা সে হাঁটতেছে, দেখেন ওদিকে যাইব, আমরা এদিকে যাব না, ওই ওদিকে যাইতেছে, মানে অলওয়েজ ওদিকে যাই, এই কারণে ওই আজকে ওদিকে যাচ্ছে, এদিকে যাবে না। চিন্তা করছেন, হাঁটা শিখছে না তো, নতুন হাঁটা শিখছে। ও মাই গড, পড়ে যাবে, ধরো ধরো ধরো। আল্লাহ কি অবস্থা, দেখেন হাঁটা শিখে সে কি অবস্থা করতেছে। আমরা গাড়ি রাখছি ওইখানে, ওদিকে ওদিকে যাব না ওই এদিকে যাইব, ওই সিনহার দেখা দেখি। ও মাই গড, উনু সিনহা, চলে আসো চলে আসো চলে আসো আসো। প্রচুর রোদ উঠছে আজকে, ওয়েদারটা খুব সুন্দর, চমৎকার একটা ওয়েদার। তো আমরা একটু বাসা থেকে বের হলাম উইকেন্ডে আজকে। এই যে আসো এদিকে আসো, ওই যে ওদিকে যাও, আসবো এই যে। সে নতুন নতুন পায়ে হাঁটতেছে, ও এই প্রথম সে রাস্তা দিয়ে হাঁটতেছে নতুন পায়ে। ও মাই গড, সে এদিকেই যাইব, ওই এদিকেই যাইব, এদিকে কি রে বাবা, আমরা ওইদিকে যাব না ওই এদিকে যাচ্ছে। এই যে দেখেন কি অবস্থা, দেখেন ওই যে বাগান নিয়েছি, বাগানের মধ্যে মানে সে বসবে না, সে এখন হাঁটা শিখে গেছে। ওই যে আরেকজন বসছে, সে ছোট হয়ে গেছে, ছোট বেবি। এই যে দেখেন লিটল বেবি হয়ে গেছে, সে সে বাগানে বসছে আজান করে। এই জি কই যাবেন আপনি? এই না এদিক জানা, এদিক না 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 হাত ধরবো না, না হাত ধরবো না, কোথায় যাচ্ছেন? আজান আজকে কি রৌদ্র উঠছে, ও মাই গড, এই সাইড দিয়ে যাবো, রৌদ্র যেদিকে কম, মানে এত রোদ আর এত গরম, মানে কি বলবো, জাস্ট অবস্থা খারাপ। আমরা পার্কে সুন্দর ঝর্ণার পানির আওয়াজগুলো আসতেছে, খুব সুন্দর লাগতেছে। আর রৌদ্র তো মানে কি বলবো, সেটা একদম খারাপ অবস্থা। সবাই প্রচুর ঘুরতেছে এখানে পার্কে, অনেকেই গোসল করতেছে। আসো আসো হাঁটো, দেখেন সবাই গোসল করে যাচ্ছে, কারণ মানে প্রচুর আজকে মানে এত গরম পড়ছে, সেটা মানে আমারই মানে এত গরম লাগতেছে, তাহলে বুঝেন ওদের কি অবস্থা। এক একজন গোসল টুসল করে অবস্থা খারাপ হয়ে গেছে না। আর এই যে মাঞ্জা মাইরা আসছে, আজকাল দেখা দেখা যায় মানে বাঙালি বাঙালি মেয়ে, তাই না? আর প্রতিদিন ইংরেজি ইংরেজি মেয়ে লাগে, শাড়ি পরছে দেখছেন। আর এই সাইডে হচ্ছে গিয়ে একটা লেক,
খুব সুন্দর। তো আমার গত সামারের ভিডিও আছে, এইখানে মিরাবেলে পার্কে আসছিলাম, তারপরে হচ্ছে গিয়ে ঘুরতে আসছিলাম, সেই ভিডিও কিন্তু চাইলে দেখে আসতে পারেন আমার চ্যানেলে, আই থিঙ্ক সবার ভালো লাগবে। আর যে এখানে কি সুন্দর সবাই রেস্ট করতেছে একটু ছায়া পেয়ে, বিকজ আজকে প্রচুর রোদ উঠছে। আর আমরা এখন হাঁটতেছি লেকের পার্ক দিয়ে লেকের সাইডে, তো এই যে আমরা যাচ্ছি, আর দেখেন সাইডে বসে আছে না না, এই যে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি এদিকে, কি সুন্দর দেখেন ওয়েদারটাও খুব সুন্দর চমৎকার, রোদ উজ্জ্বল, আর মানে ভিউটা দেখেন জাস্ট অসাধারণ। তো এত গরম পড়ছে না, তো এই কারণে সবাই যে পার্কে মানে জায়গায় জায়গায় বসে বসে কিন্তু গ্রিল করতেছে না, আজকে রবিবার, উইকেন্ডে তো ছুটি থাকে শনি রবি, তো এই কারণে মানে সবাই খুব এনজয় করতে পারতেছে বিকজ এত সুন্দর রোদ উঠছে। এই তো দেখেন আমার গিন্নি কি করছে, আমি শাড়ি পছন্দ করি পরতে, এখন শুন দেখা যায় বাঙালি মেয়ে তাই না, কি বলেন আপনারা তাই না, হ্যাঁ এটা বোঝা যায় যে বাঙালি ফ্যামিলি তাই না। আর এখানে গ্রিল করতেছে সবাই, হ্যাঁ আজকে রবিবার ছুটির দিন, হ্যাঁ এই সিনা সিনা কি কিছু বলবে, হ্যাঁ আজান কি করে, আজান আজান ঘুম আসবে এরকম করে না, কেমন তুমি যদি ওর সাথে যদি কুকুরদের সাথে সংযোগ করো তুমি তাহলে বাচ্চাদের জন্য তো আরো বেশি একটা আনন্দকর সময়, কারণ আজকে রবিবার, বাচ্চাদের স্কুল অফ আছে, বাচ্চারা এখানে খুব মজা করে প্লে করতেছে, দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কি সুন্দর করে প্লে করতেছে, তো এই সামার টাইমটা কিন্তু এখানে প্রচুর এনজয় করে সবাই, মানে যে যার মতো যতটুকু সম্ভব মানে সামারটা মিস করতে চায় না। তো আজকে আমরাও বেরিয়ে গেলাম জাস্ট ছোট্ট একটু বিকেলে ঘোরার জন্য, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আই থিঙ্ক সবার ভালো লাগবে। চলো পার্কে যাই, আমরা চলো পার্কে যাই, আমরা পার্কে যাই, মজা কিনা।
আজান আবু কি ঘুমাইবে? হ্যাঁ ঘুমাস্তাছে। হ্যাঁ দেখেন কি সুন্দর বসে। হ্যাঁ এটা ঠান্ডা খাচ্ছে, ঠান্ডা মানে সে টাইট হয়ে গেছে হাঁটতে হাঁটতে, 5 মিনিট হাঁটছে এর মধ্যেই টাইট। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, অনেক ঘোরাঘুরি করেছি। এই যে কি সুন্দর, সবাই আছে এখনো যায়নি, বাট আমরা যাচ্ছি গা, বাসায় চলে যাইতেছি আর কি। আজান তো ঘুমাই গেছিলো অলরেডি, কত সুন্দর বাতাস, কি মানে ওয়েদারটা মানে এত চমৎকার, কি বলতে চাচ্ছি, অসাধারণ না? সিনহা কেমন লাগছে তোমার? আর এইখানে ঝর্ণাটা থেকে মানে এত সুন্দর একটা আওয়াজ আসতেছে, এটা তো আই থিঙ্ক শুনতে পাইতেছেন। তো আমরা এদিক দিয়ে আসছি, এখন এদিক দিয়ে যাবো। তো এই পার্কটা থেকে কিন্তু বিভিন্ন দিক দিয়ে যাওয়া যায়, অনেকগুলো রাস্তা আছে। আর এই যে আমার সরিষা ক্ষেতের ভিডিও করা এই বছরের জন্য কিন্তু একবারে শেষ হয়ে গেছে, এখন সরিষা তোলার সময় দেখতে পাচ্ছেন, সরিষা একদম পাকার টাইম হয়ে গেছে, ভিডিওটা আর করা হলো না। তো নেক্সট সামারে ট্রাই করব আর কি, তো যদিও নেক্সট সামারে না পারি তবে তারপরে পরবর্তীতে আর কি ট্রাই চলতেই থাকবে, সমস্যা নাই, আমার চ্যানেলের পাশেই থাকবেন, যে কোনো এক সিজনে দেখতে পারবেন আমার সরিষা ক্ষেতের ভিডিও। তো আসলে আসি আসি করি না আর আসা হলো না। তো যাই হোক, আমরা এখন নির্বিড়িতে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি। তো আবার দেখা হবে কোনো এক ভিডিওতে কোনো এক জায়গায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই আমাদের চ্যানেলটাকে কি করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই ক্লিক করে অল করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো সবাই ভালো থাকেন, সবাই অনেক অনেক সুস্থ থাকেন, আর বাসায় থাকেন, স্টে সেফ, স্টে হোম, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ধন্যবাদ আপনাকে।